আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের আয়োজন রুই মাছের ডিম দিয়ে অল্প কিছু উপকরণে খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমার সাথে কিচেনে। আমি এখানে একটা রুই মাছের ডিম নিয়েছি। ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে ডিমগুলো কষতে নিচ্ছি। আর এটাকে হাত দিয়ে এভাবে কষতে নিতে হবে, কোনোভাবে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দেওয়া যাবে না। আমি কিভাবে হাত দিয়ে কষলে কষলে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। হাত দিয়ে এভাবে কষলে নিলে একটা ডিমের সাথে আরেকটা ডিম লেগে থাকবে না। এখন চলে এসেছি মূল রান্নায়। একটা প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। ডিম রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব একটা টমেটো কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও নেড়ে নেড়ে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভেজে নিব। এখন দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আবারও সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নেড়ে ভেজে নিব। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ টমেটো নরম হয়ে আসে। মাছের ডিম রান্নার এই পদ্ধতিতে তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি বলছি না, আপনাদের খাবারের পরিমাণ হিসেব করে আপনারা লবণটা দিবেন। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদ এই পেঁয়াজের মিশ্রণের সাথে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। দিচ্ছি 1/4 কাপ পানি। এখন এই পানির মধ্যে মশলাটা কষিয়ে নিব। দু এক মিনিট জাল দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব সেই কষলে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিব। আমি আবারও বলছি এই পুরো রান্নাটায় চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। আমি যে বাটিটাতে ডিমটা কষতে নিয়েছি সেখানে হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যেন
ডিমটা নষ্ট না হয় আর ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে ডিমটা রান্না হওয়া পর্যন্ত। দিচ্ছি হাফ চা চামচ টালা জিরের গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার খুবই পছন্দ তাই আমি এখানে হাফ চা চামচ টালা জিরের গুঁড়া দিয়েছি। ঠিক 5-6 মিনিট পর মাছের ডিমটা হয়ে গিয়েছে, দেখুন পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচির পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা যত বেশি ধনে পাতা দিবেন খেতে তত বেশি টেস্টি হবে। ধনে পাতা কুচি দিয়ে আমি আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, লবণের পরিমাণ যদি আপনাদের লাগে তাহলে এখানে আর প্রয়োজন মতো লবণ অ্যাড করে নেবেন, আমার লাগে নেই তাই আমার দিতে হয়নি। ব্যাস এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, হয়ে গিয়েছে আমার রুই মাছের ডিম ভাজা। মাশাল্লাহ, এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এটা শুধু দেখতে ইয়ামি হয়েছে তা কিন্তু না, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। এটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, বড়রা তো খাবে, বাচ্চারা চেটে পুটে খাবে। দেখলেন তো খুব সহজে অল্প কিছু উপকরণে মুখের স্বাদ লেগে থাকার মতো রুই মাছের ডিম দিয়ে একটা অসম্ভব মজার রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি চেষ্টা করি আমার প্রতিটা রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো নতুন রেসিপি দিলে সবার আগে আপডেট পেতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।